আপনারাও মানুষের জন্য কাজ করছেন, আমরাও মানুষের জন্য কাজ করছি। একটা ইনভেস্টিগেশন না করে তাৎক্ষণিক একটা হট নিউজ দেওয়ার জন্য কিন্তু দিয়ে ফেলি। হচ্ছে আমি ধর্ষক, আমার চাইতে আপনারাই অনেক ভালো জানেন। কিন্তু দেখেন, মিডিয়া কর্মী তো আমরা সবাই, আপনারা আমরা সবাই কিন্তু মিডিয়ারই মানুষ। আপনি আপনার মিডিয়ায়, আমি আমার মিডিয়ায়, কিন্তু মেসেজ কিন্তু সবাইকে, আপনারাও মানুষের জন্য কাজ করছেন, আমরাও মানুষের জন্য কাজ করছি। আমরা সবাই কিন্তু একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবেই জড়িত। যে কেউ, যে কোনো মানুষ, মানে ইদানিং বিষয়টা খুব মানে খুব ফলাপ করে, মানে খুব ফলাও করে দেখা যায়, মাঝে মাঝেই দেখা যায় একটা, যে সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষের বিরুদ্ধে বা একজন ভালো মানুষের বিপক্ষে বা একজন যে কোনো অঙ্গনের, শুধুমাত্র যে আমাদের সিনেমায় তা না, যে কোনো বিভিন্ন অঙ্গনের একটা মানুষ সম্পর্কে জেনে না জেনে একটা কোত্থেকে একটা প্রতারক চক্রে উদয় হলো, সে একটা যা খুশি তাই কিন্তু বলে গেল, যা খুশি তাই বলে গেল। আমরা হয়তো দেখা যায় যে সেটা ইনভেস্টিগেশন না করে আমরা তাৎক্ষণিকভাবে একটা নিউজ বা একটা হেডিং বা একটা হচ্ছে তাৎক্ষণিক একটা হট নিউজ দেওয়ার জন্য কিন্তু দিয়ে ফেলি, কিন্তু একবারও কিন্তু আমরা ভেবে দেখি না বা একটু ইনভেস্টিগেশন করে দেখি না, একটু খতিয়ে দেখি না যে এই যে যেই নিউজটা দিচ্ছে, যেই যে কথাগুলো বলছে, এই কথাগুলো কতটা সত্যতা আছে, এই কথাগুলো সম্পর্কে একটু আমরা যদি যাচাই বাছাই করে দেখতেন আপনারা, তাহলে কিন্তু মামলা সেদিনই সলভ হয়ে যেত। আপনারা যদি সেদিনই প্রশ্ন করতেন, সেইদিনই যদি এই দুদিন চার দিন পরে প্রযোজক সমিতিতে না গিয়ে আপনারা যদি প্রথম দিনই চলে যেতেন, তাহলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যেত তিনি এই সিনেমার প্রযোজক না। শাকিব ভাই, আপনি এখানে যে স্ট্রং একটা অভিযোগ, হ্যাঁ, যে আপনার স্ট্রং অভিযোগ যেটা করেছেন যে আপনাকে হত্যা করেছে, এটা আসলে এটার গ্রাউন্ড কি বা এটা আসলে ঠিক কিনা? দেখেন, যা কিছু দেখেন যা কিছু হয়েছে, আমি সমস্ত কিছু কিন্তু আমি দিয়েছি, আমার লয়ার সেখানে উপস্থাপন করেছে, এখন সমস্ত কিছু কিন্তু আইনের উপর। আমি তো বলেছি যে এই যে আপনারা যে লিখেছিলেন যে হচ্ছে আমি ধর্ষক, যে কিছু মিডিয়া তো লিখেছে রাতারাতি আমাকে ধর্ষক বানিয়ে দিল, একবার কি ভাবার চেষ্টা করেছে? বা ওই যে একটা ইভেন্ট নাম্বার দিয়েছে, একটা সিম্পল একটা ইভেন্ট নাম্বার, সেটা কি কেউ ইনভেস্টিগেশন করেছে? যে অস্ট্রেলিয়া তো আপনাদের সব মিডিয়ার, মোটামুটি সব মিডিয়ারই কিন্তু হচ্ছে প্রতিনিধি আছে, তা আপনারা কি একবার ইনভেস্টিগেশন করেছেন অস্ট্রেলিয়ায়? এখানে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি আছে, বাংলাদেশে অস্ট্রেলিয়ান বাংলাদেশি দূতাবাস আছে, ইভেন্ট নাম্বারটা দেয়া আছে, সেটাও কিন্তু দেখেননি। সেটা না দেখেই কিন্তু রাতারাতি আমাকে ধর্ষক বানিয়ে দিলেন, আমার একবারও ভাবলেন না যে আমি যে এত বছর, আজকে প্রায় দুই যুগের মতো সময় ধরে কিন্তু আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সুনামের সাথে কাজ করছি, আমি আমার কাজ দিয়ে চেষ্টা করছি দেশের মানুষকে বিনোদিত করার, আমি আমার কাজ দিয়ে চেষ্টা করছি যে আমার দেশকে বহির্বিশ্বে প্রেজেন্ট করার আমার যতটুকু সক্ষমতা, আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি যে আশপাশের দেশের চলচ্চিত্রগুলো যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বিশ্ববাজারের দিকে যাচ্ছে, আমরা কিভাবে যাব, সেই লক্ষ্যেই কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাই, কিভাবে একটা ভালো উন্নত সিনেমা করা যায় সেই লক্ষ্যে কাজ করা যায়। তাহলে আপনাদের তো একবার ভাবা, একবার ইনভেস্টিগেশন করা দরকার ছিল যে একজন লোক এসে কোত্থেকে কোনো এক লোকের উদ্ভট উদয় হলো, তিনি এসে সমস্ত টেলিভিশন মিডিয়াতেও, কিছু টেলিভিশন মিডিয়াতেও দেখলাম যে তার সাক্ষাৎকার হচ্ছে, যে তিনি অনর্গল কথাগুলো বলে যাচ্ছেন, দ্যাট মিনস তার পেছনে তো লোক ছিল। তিনি এসে সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর কাছে, একজন প্রযোজক এই সিনেমা না হয়েও তিনি সব মিডিয়ার অ্যাসোসিয়েশনগুলোর কাছে দিয়েছে, এই যে যে অভিযোগগুলো করেছে, অসত্য অভিযোগগুলো করেছে, সেখানেও তো ইনভেস্টিগেট করা উচিত ছিল। আর আজকে আমার যখন এই বিষয়গুলো এসেছে, আমরা কিন্তু সমস্ত তথ্য প্রমাণ দিয়ে কিন্তু আমার লয়ার কোর্টে উত্থাপন করেছে, এবং সমস্ত কিছু শুনে, যেমন ডিবিও আমার অভিযোগটা সেদিন গ্রহণ করেছে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে, কারণ আমার মতো একটা মানুষের বিষয় তো তারা অবশ্যই গুরুত্বের সাথে দেখেছে, তাদের কাছে আমাকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, দেখেছে একজন শিল্পী হিসেবেও তারা হয়তো দেখেছে যে স্পর্শকাতর একটা জিনিস, এত বড় একটা মামলা, তারা ইনভেস্টিগেশন করে অভিযোগটাও রেখেছে, এবং মহামান্য আদালতও কিন্তু আজকে সমস্ত কিছু ইনভেস্টিগেশন করেই কিন্তু তারা অভিযোগটা রেখেছে।